হ্যালো, আজকে আমরা পড়ব পুংলিঙ্গধর। পুংলিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি, এই বিষয়টি আমাদের ক্লাস টুয়েলভের সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে আছে, প্ল্যান্ট রিপ্রোডাকশনের মধ্যে। ঠিক আছে, তো আজকে আমাদের পড়ার বিষয় হলো পুংলিঙ্গধর। পুংলিঙ্গধর উদ্ভিদ, আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে পুংলিঙ্গধর উদ্ভিদ। পুংলিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি হয় কীভাবে আমরা সেটা দেখব। ঠিক আছে, এই পুংলিঙ্গধর উদ্ভিদে আমাদের ইংরেজিতে বলা হয় মেল গ্যামেটোফাইট। ইংরেজিতে এটাকে বলা হয় মেল গ্যামেটোফাইট, পুংলিঙ্গধর উদ্ভিদ ইংরেজিতে মেল গ্যামেটোফাইট। আজকে আমরা দেখব পুংলিঙ্গধর উদ্ভিদ কীভাবে সৃষ্টি হয় আর কোথা থেকে সৃষ্টি হয়। ঠিক আছে, তো পুংলিঙ্গধর উদ্ভিদের প্রথম ক্ষেত্রে আমরা দেখব যে পুংলিঙ্গধর উদ্ভিদটা সৃষ্টি হওয়া শুরু করে বা যেখান থেকে সৃষ্টি হয় সেটা হচ্ছে আমাদের উদ্ভিদের দেহে তৈরি হওয়া পরাগ রেণু, হ্যাপ্লয়েড পরাগ রেণু। পুংলিঙ্গধর উদ্ভিদটা আমাদের শুরু হয় হ্যাপ্লয়েড পরাগ রেণু থেকে, হ্যাপ্লয়েড পরাগ রেণু। আমরা পুংকেশরের নাম শুনেছি, পুংকেশরের অগ্রভাগে যে পরাগধানী থাকে সে পরাগধানীর মধ্যে আমাদের হ্যাপ্লয়েড পরাগ রেণু উৎপত্তি লাভ করে। সেই হ্যাপ্লয়েড পরাগ রেণু থেকে আমাদের পুংলিঙ্গধর উদ্ভিদটা সৃষ্টি হয় বা হ্যাপ্লয়েড পরাগ রেণু অঙ্কুরিত হয়ে গিয়ে, হ্যাপ্লয়েড পরাগ রেণু অঙ্কুরিত হয়ে, হ্যাপ্লয়েড পরাগ রেণু অঙ্কুরিত হয়ে আমাদের পুংলিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি করে। ঠিক আছে, এখন আমরা দেখব যে কীভাবে হ্যাপ্লয়েড পরাগ রেণু আমাদের অঙ্কুরিত হয়ে পুংলিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি করছে বা যেটাকে আমরা মেল গ্যামেটোফাইট বলছি। সবথেকে প্রথমে আমরা একটা জিনিস এখানে জেনে নেব যে পরাগ রেণু অঙ্কুরিত হয়ে যখন আমাদের পুংলিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি করছে এই ঘটনাটাকে আমরা বলছি মাইক্রোগ্যামেটোজেনেসিস। কথার অর্থ হলো আমাদের পুংলিঙ্গধর উদ্ভিদ হ্যাপ্লয়েড পরাগরেণু অঙ্কুরিত হয়ে গিয়ে আমাদের তৈরি হয়। তো পুংলিঙ্গধর উদ্ভিদ হ্যাপ্লয়েড পরাগরেণু অঙ্কুরিত হয়ে তৈরি হয়, এই ঘটনাটাকে বলা হয় আমাদের মাইক্রোগ্যামেটোজেনেসিস। ঠিক আছে, এরপর আমরা দেখছি যে একটা পরাগরেণু, আমাদের পরাগ রেণু যেহেতু অঙ্কুরিত হয়ে গিয়ে আমাদের পুংলিঙ্গধর উদ্ভিদ তৈরি হয়, তাই জন্য আমরা প্রথমে আঁকবো একটা পরাগ রেণু। ধরে নেওয়া যাক আমরা একটা পরাগ রেণুর ছবি আঁকলাম, এটা একটা আমাদের পরাগ রেণু। পরাগ রেণুর দুটো পর্দা থাকে, একটা বহিঃপর্দা, একটা হচ্ছে অন্তঃপর্দা। এটা হচ্ছে আমাদের অন্তঃপর্দা এবং সবুজ করে আমরা একটা পর্দা দেখালাম, সেটাকে আমরা বলো পরাগ রেণুর বহিঃপর্দা। পরাগরেণুর দুটো পর্দা থাকে, অন্তঃপর্দা এবং পরাগরেণুর বহিঃপর্দা। তো পরাগরেণুর বহিঃপর্দায়, ঠিক আছে, পরাগরেণুর বহিঃপর্দায় আমরা দেখব যে কিছু ছিদ্র থাকে। পরাগরেণুর বহিঃপর্দা গায়ে কিছু ছিদ্র থাকে কিন্তু অন্তঃপর্দার গায়ে কোনো ছিদ্র থাকে না। পরাগরেণুর বহিঃপর্দার গায়ে যে ছিদ্র থাকে সেই ছিদ্রটাকে আমাদের রেণুরন্ধ্র বলে, রেণুরন্ধ্র। পরাগরেণুর দুটো পর্দা থাকে, একটা বহিঃপর্দা, একটা অন্তঃপর্দা। অন্তঃপর্দার মধ্যে কোনো ছিদ্র থাকে না কিন্তু বহিঃপর্দায় আমাদের মাঝে মধ্যে ছিদ্র দেখা যায়, রন্ধ্র দেখা যায়, এটাকে আমাদের বলে রেণুরন্ধ্র। এটা সাধারণত বলা হয় রেণুরন্ধ্র। ঠিক আছে, একটু আমরা আলোটাকে বাড়িয়ে নিই। এইবার পরাগরেণুর ভিতর দিকে আমাদের সাইটোপ্লাজম থাকে এবং এর কেন্দ্রে একটি নিউক্লিয়াস থাকবে,
সেই নিউক্লিয়াসটার মধ্যে ক্রোমোজোম সংখ্যা এক এক ওয়ান সেট থাকবে, তাই জন্য এটাকে আমরা হ্যাপ্লয়েড বলবো, কারণ আমাদের পরাগজনন ক্রোমোজোম সংখ্যা হচ্ছে এন। ঠিক আছে, তো এটা আমাদের এন সংখ্যক ক্রোমোজোম থাকে ভিতরে, এটা হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড। আমাদের পরাগরেণু সাধারণত হ্যাপ্লয়েড হয়, তাই জন্য আমাদের এন দিয়ে চিহ্নিত করা। এখানে আমাদের যে ক্রোমোজোম সংখ্যা সেটা আমাদের এন সংখ্যক। ঠিক আছে, মানে টু এন থাকলে প্রত্যেক ক্রোমোজোম জোড়া জোড়া থাকবে, এখানে এন কথার অর্থ হলো প্রতিটা ক্রোমোজোম এক সেট করে থাকবে। এরপর এই পরাগরেণুটা আমাদের অঙ্কুরিত হওয়া শুরু করে, অঙ্কুরিত হওয়া শুরু করে বা ডেভেলপ হওয়া শুরু করে আমাদের পরাগ ধানের মধ্যে থেকে স্টার্ট হয়ে যায়। কেমন করে স্টার্ট হয়ে যায়, আমাদের এই যে ভিতরে পরাগরেণুর ভিতরে যে আমাদের কোষটা নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা প্রথমে বিভাজিত হয়ে যায়, বিভাজিত হয়ে গিয়ে দুটো নিউক্লিয়াস গঠন করবে। ঠিক আছে, এবার আমরা এরপরের যে ছবিটা আসবে সেই ছবিটা আমরা এরকম করে পাবো। এটা হচ্ছে অন্তঃপর্দা, এবং অন্তঃপর্দার বাইরে আমাদের একটা কী থাকে, বহিঃপর্দা থাকে, কারণ পরাগনালী দুটো পর্দায় দ্বারা আবৃত। এই পর্দা ছিদ্র থাকে, যেটাকে আমাদের রেণুরন্ধ্র বলছি। বহিঃপর্দা একটা হচ্ছে অন্তঃপর্দা। এরপর এর ভিতরে আমাদের যে নিউক্লিয়াসটা আছে, এন সংখ্যক নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা আমাদের বিভাজিত হয়, মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। বিভাজিত হয়ে গেলে আমাদের এখান থেকে দুটো নিউক্লিয়াস তৈরি হবে, একটা নিউক্লিয়াস আমাদের এরকম করে তৈরি হবে, আর একটা নিউক্লিয়াস আমাদের ঠিক এইভাবে তৈরি হবে। তো আমাদের এখান থেকে দুটো নিউক্লিয়াস তৈরি হবে, এই নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াস তৈরি হলো, এবং দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে আমাদের এখানে দুটো কোষ তৈরি করবে। ঠিক আছে, দুটো কোষের নাম কি, আমাদের এই যে উপরের দিকে কোষটা সেটাকে আমরা বলবো নালী কোষ, আর আমাদের এই যে কোষটা এটাকে বলবো আমাদের জনন কোষ। এটা আমরা বুঝতে পারলাম, এখানে বুঝতে পারা অসুবিধা নেই, এটা হচ্ছে আমাদের পরাগরেণু, এটা কিন্তু আমাদের পরাগ রেণু। পরাগরেণু অঙ্কুরিত হওয়া শুরু হলো, অঙ্কুরিত হওয়া শুরু হলে আমাদের প্রথমে পরাগরেণুর ভিতরে যে নিউক্লিয়াসটা, সেই নিউক্লিয়াসটা এন সংখ্যক নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা হচ্ছে আমাদের এন সংখ্যক, এন সংখ্যক, এই এন সংখ্যক নিউক্লিয়াসের জন্য এটাকে আমরা কী বলি, হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড বলি, হ্যাপ্লয়েড। এই নিউক্লিয়াসটা আমাদের বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াস তৈরি করলো, দুটো নিউক্লিয়াস তৈরি হওয়ার ফলে এখানে আমাদের দুটো কোষ তৈরি হলো। এই যে আমাদের নিউক্লিয়াসটা নিয়ে বড়ো নিউক্লিয়াসটা নিয়ে যে কোষটা সেটা নালী কোষ, আর যেটা ছোটো নিউক্লিয়াস করে সেটা হচ্ছে জন কোষ। এরপর এইটা আমাদের এখান থেকে এই ঘটনাটা ঘটে থাকে পরাগ ধানির মধ্যেই, তারপর পরাগ ধানি বিঘ্ন হয়ে গিয়ে পরাগ রেণু আমাদের যদি অন্য একটা ফুলের গর্ভমণ্ডে গিয়ে পড়ে, গর্ভমণ্ডে গিয়ে পড়ার পর এর পরবর্তী অংশ আবার ঘটনা, এর পরবর্তী ঘটনাটা আবার ঘটে থাকবে। এই পরবর্তী ঘটনাটা কী ঘটে থাকবে এরপর আমরা সেই ছবির মাধ্যমে দেখছি। এটা আমাদের এক নম্বর ছবি ধরে নিলাম, এটা আমাদের দুই নম্বর ছবি, এরপরে আমরা যে ছবিটা আছি সেটা হচ্ছে আমাদের তিন নম্বর ছবি। ঠিক আছে, এই ছবিটা আমরা এখানে করার চেষ্টা করছি। ঠিক এইটা আমাদের অন্তর্বর্তী পর্দা। ঠিক আছে, এবং এর বাইরে আমাদের বহিঃপর্দা থাকে, যেটা আমাদের সবুজ করে দেখিয়েছে, এবং মাঝে মাঝে কী থাকে, আমাদের রন্ধ্র থাকে বা ছিদ্র থাকে, এরকম করে আমরা দেখিয়েছি। এগুলো আমাদের কি রন্ধ্র, যেটাকে আমাদের পরাগ রন্ধ্র বলি, এরকম থাকে। এরপর কী হয়,
আমাদের এটা পরাগরেণু, পরাগরেণুটা আমাদের পরাগধানীর মধ্যে এই অবস্থায় চলে আসে। এবার এইটা যখন আমাদের অন্য ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়বে, তখন গর্ভমুণ্ডে একরকমের তরল পদার্থ থাকে, যে তরল পদার্থ এটাকে আরও অঙ্কুরিত হতে সাহায্য করবে। এটা যখন আরও অঙ্কুরিত হয়ে যাবে, তখন কী হয়ে যাবে, এই যে আমাদের নালী নিউক্লিয়াসটা আছে, সেই নালী নিউক্লিয়াসটা কী করবে, নালী গঠন করবে। নালী গঠন করবে বলতে আমাদের ঠিক এরকমভাবে এই নালী নিউক্লিয়াসটা দেখা গেলো এই দিক থেকে, এদিক থেকে ঠিক ওই জিনিসটা আমরা এদিক থেকে দেখা যাচ্ছে। এখানে ধরো না আমাদের নালী নিউক্লিয়াসটা আছে, সেই নালী নিউক্লিয়াসটা আমাদের এই যে আমাদের অন্তঃপর্দা, এই অন্তঃবর্তী পর্দাটাকে মানে এদিকে তো বহিঃপর্দার বাইরের দিকে আমাদের ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে অন্তঃবর্তী পর্দাটাকে নালী নিউক্লিয়াস যেটা আছে, সেই নালী নিউক্লিয়াস কী করবে আমাদের ঠেলতে থাকবে। ঠেলতে থাকার দরুন আমাদের অন্তঃপর্দাটা এরকম লম্বা নালীর মতন অংশ গঠন করবে, লম্বা নালীর মতন অংশ গঠন করবে, এবং লম্বা নালীর মতন অংশ গঠন করবে। এর অগ্রভাগে থাকবে আমাদের নালী নিউক্লিয়াসটা, এই যে আমাদের নালী নিউক্লিয়াস, সেই নালী নিউক্লিয়াসটা আমাদের অগ্রভাগে থাকবে, নালী নিউক্লিয়াস এটা অগ্রভাগে থাকবে। এইভাবে আমাদের নালী নিউক্লিয়াসটা আমাদের আরও অঙ্কুরিত হয়ে গিয়ে এরকম করে নালী গঠন করবে, ঠিক আছে। এরপর এখানে তো সাইটোপ্লাজম থাকছে, সে নালীর মধ্যেও সাইটোপ্লাজম আসবে, ঠিক আছে। এরপর এই নালি গঠন করার পর আমাদের এইখানে, এই যে এইখানে যে আমাদের জননকোষটা আছে, সেই জননকোষটা আবার কীভাবে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, বিভাজিত হয়ে আমাদের সেই মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে আমাদের সেই জননকোষগুলো আমাদের এই নালি নিউক্লিয়াসের মধ্যে চলে আসবে। এখানে আমাদের এই যে জননকোষ, জননকোষের মধ্যে যে নিউক্লিয়াস ছিল, সেই নিউক্লিয়াসটা আমাদের এন, এটাও এন, ঠিক আছে। এবার এই নালী নিউক্লিয়াসটা নালী গঠন করলো, নালী গঠন করলো কী হবে, অগ্র মানে অভ্যন্তরীণ যে পর্দাটা, পরাগরেণু, সেই পর্দাটাকে রেণুরন্ধ্র মধ্যে দিয়ে ঠেলে দিয়ে আমাদের অগ্রভাগে চলে আসলো এবং একটা নালী গঠন করলো। এবং এই নালীর মধ্যে জন নিউক্লিয়াস যেটা আছে, জন নিউক্লিয়াস মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে গিয়ে আমাদের দুটো নিউক্লিয়াস গঠন করলো, দুটো নিউক্লিয়াস গঠন করলো, আর দুটো নিউক্লিয়াসে আমাদের কিন্তু হ্যাপ্লয়েড সংখ্যক, হ্যাপ্লয়েড সংখ্যক। এই দুটো নিউক্লিয়াসকে আমরা বলবো পুংগ্যামেট, পুংগ্যামেট কোষ, ঠিক আছে। এটাকে আমাদের বলছি পুংগ্যামেট কোষ। এবং কিছু পরে, কিছুক্ষণ পর দেখা যাবে এই নালী গঠন করার পর নালী নিউক্লিয়াসটি আমাদের কী হয়েছে, অবলুপ্ত হয়ে গেছে, অব লুপ্ত হয়ে যাবে, ঠিক আছে। এবং এই পুংগ্যামেটের মধ্যে যে দুটো আমাদের মানে এই যে আমাদের জননকোষটা বিভাজিত যে দুটো পুংগ্যামেট তৈরি করলো, সেই পুংগ্যামেট দুটো আমাদের যখন পরাগযোগ হয়ে যাবে, পরাগযোগ হওয়ার পর ডিম্বাশয়ের মধ্যে আমাদের একটা আমাদের ইন সংখ্যক পুংগ্যামেট ডিম্বাণুর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে জায়গোট গঠন করবে, আর একটা আমাদের ইন সংখ্যক আমাদের পুংগ্যামেট সেটা আমাদের নির্ণীত নিউক্লিয়ার সঙ্গে যুক্ত হয়ে শস্য নিউক্লিয়াস গঠন করবে, ঠিক আছে। তো এই যে আমাদের গঠন, এই গঠনটাকে আমাদের বলে পুংলিঙ্গধর। পুংলিঙ্গধর কথার অর্থ হলো নালী নিউক্লিয়াস, নালীর মধ্যে দুটো পুংগ্যামেট, নালী নিউক্লিয়াস সহ নালী নিউক্লিয়াস সহ দুটো পুংগ্যামেটকে একত্রে আমাদের যে গঠনটা দেখতে পাচ্ছি সেটাকে আমাদের পুংলিঙ্গধর উদ্ভিদ বলছে, ঠিক আছে। এটা সাধারণত আমাদের যখন একটা ফুলের পরাগধানীতে পরাগরেণু তৈরি হলো, পরাগরেণু তৈরি হওয়ার পর পরাগধানীতে পরাগরেণুটা আমাদের এরকমভাবে দুটো নিউক্লিয়াস গঠন করে নেয়। এবার এরকম দুটো নিউক্লিয়াস যুক্ত পরাগরেণু যখন অন্য ফুলের স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়বে, গর্ভমুণ্ডে একরকমের তরল পদার্থ থাকে, সে তরল পদার্থ শোষণ করে এই কোষটি, এই পরাগরেণু কোষটি আরও আমাদের অঙ্কুরিত হবে, অঙ্কুরিত হয়ে গিয়ে আমাদের ছিদ্র দিয়ে একটা নালী গঠন করবে, আর সেই নালী গঠন করার জন্য নালী নিউক্লিয়াসটা অগ্রভাগে আমাদের থাকে। কারণ আমাদের অন্তঃত্বকের যে আমাদের অন্তঃত্বক আছে, সে অন্তঃত্বকটাকে নালী নিউক্লিয়াস ঠেলে দিয়ে নালী গঠন করবে, এবং জননকোষ যেটা আছে সেটা আবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটো আমাদের জননকোষ তৈরি করবে, দুটো জননকোষকে আমাদের পুংগ্যামেট কোষ বলবে। এই পুংগ্যামেট কোষ একটি আমাদের যুক্ত হবে ডিম্বাণুর সঙ্গে, একটি যুক্ত হবে ডিম্বাশয়ের মধ্যে থাকা ডিম্বাণুর এনের সঙ্গে, প্লাস আমাদের একটি পুংগ্যামেট, পুংগ্যামেট এন, তার ফলে আমাদের তৈরি হয়ে যাওয়া টু এন, যেটাকে আমরা জায়গোট বলবো।
ঠিক আছে, যেটা আমাদের চারা উদ্ভিদ তৈরি করবে। আর দ্বিতীয় নম্বর কী হবে, দ্বিতীয় নম্বর হবে আমাদের এই ডিম্বাশয়ের মধ্যে আমাদের নির্মিত নিউক্লিয়াস থাকে, নির্মিত নিউক্লিয়াস যার মধ্যে ক্রোমোজোম সংখ্যা 2N, তার সঙ্গে আরেকটা কিও যুক্ত হয়ে যাবে, আরেকটা ফুঙ্গামেট কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। তো আরেকটা ফুঙ্গামেট যুক্ত হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমাদের কি 3N। এই 3N-টাকে বলে আমাদের শস্য নিউক্লিয়াস, শস্য নিউক্লিয়াস, নিউক্লিয়াস। এই শস্য নিউক্লিয়াসটিও আমাদের ডিম্বাশয়ের মধ্যে থাকবে, তার ফলে কী হবে, এই যে জায়গট, সেই জায়গটটা ওই শস্যটা থেকে খাদ্য সংগ্রহ করে বড় হবে, চার গাছে পরিণত হবে। ঠিক আছে, এখন যে আমরা এই গঠনটা দেখতে পেলাম, সেই গঠনটা হচ্ছে আমাদের পুংলিঙ্গধর উদ্ভিদের গঠন। পুংলিঙ্গধরটা আমাদের খুব সহজ, পরীক্ষাতেও আসে, এই জায়গাটা বুঝতে হয়। পুংলিঙ্গধর গ্যামেট, মেল গ্যামেট হোয়াইট হ্যাপ্লয়েড পরাগীয় অঙ্কুরিত হয়ে গিয়ে তৈরি হয়। এই প্রক্রিয়াটাকে মাইক্রো গ্যামেটোজেনেসিস বলে, মাইক্রো মানে ক্ষুদ্র, গ্যামেটোজেনেসিস বলা হয়। এটা শুরু হয় আমাদের হ্যাপ্লয়েড পরাগরেণু থেকে, পরাগরেণু অঙ্কিত হয়ে গিয়ে প্রথমে নিউক্লিয়াসটা বিয়ে, যদি দুটো নিউক্লিয়াস গঠন করে, তাহলে দুটো কোষ তৈরি হয়, নালী কোষ, একটা হচ্ছে জন কোষ। এরপর নালী কোষটা আমাদের নালী গঠন করে, কারণ অন্তঃত্বকটাকে ভিতর থেকে ঠেলে দিয়ে নালী গঠন করে, এবং সেই নালীর মধ্যে আমাদের যে জন কোষ আছে, জন কোষ আছে, জন কোষের নিউক্লিয়াসটা মাইটোসিসগুলো দিয়ে বিভাজিত হয়ে আমাদের দুটো পুংগ্যামেট গঠন করে। ঠিক আছে, এই পুংগ্যামেট কী করে, ফুলের ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণুর সঙ্গে একটা যুক্ত হবে, আর একটা নিয়মিত নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হবে, ডিম্বাশয় যুক্ত হবে, জায়গা গঠন করবে, আর যেটা আমাদের নিয়মিত নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হবে সেটা আমাদের শস্য নিউক্লিয়াস গঠন করবে। তো এই ঘটনটা হচ্ছে আমাদের পুংলিঙ্গধরের উৎপত্তি। ঠিক আছে, খুব ইজি, 5 মার্কসের জন্য আমাদের পুংলিঙ্গধরের উৎপত্তি এসে থাকে। আমরা এই ছবিটা আর গঠনটা ভালো করে দেখব, এটা খুব কমন জিনিস আমাদের জন্য। এই পুংলিঙ্গধর উদ্ভিদটা খুব ছোট করে আমাদের ক্লাস 10 অল্পখানিক দেওয়া আছে, উদ্ভিদের যখন আমরা নিষেক পড়বো তখন আমাদের পুংলিঙ্গধর উদ্ভিদটা উৎপত্তিটা আমরা ওইখানে পেয়ে থাকবো। এবং এখানে আমাদের আরেকটা জিনিস দেখতে পাবো, কী দেখতে পাবো, এই যে নালী তৈরি করার দিক দিয়ে আমাদের এই পুংলিঙ্গধরকে দুই ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, কীরকমভাবে দুই ভাগে ভাগ করা হয়, ঠিক আছে আমরা দেখিনি, একটা ভাগ এইভাবে হয়, মনোসাইফোনাসটা কি, যখন আমাদের পরাগ রেণু থেকে একটি মাত্র পরাগ নালী গঠন হবে, এই যে আমাদের পরাগ নালী গঠন হলো, একটা পরাগ রেণু থেকে যদি একটা পরাগ নালী গঠন হয় তখন সেটাকে বলবো আমরা মনোসাইফোনাস। বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটে থাকে। ঠিক আছে, তারপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে পলিসাইফোনাস জিনিসটা কি, পলিসাইফোনাস জিনিসটা হচ্ছে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে একটি পরাগরেণু অঙ্কুরিত হয়ে গিয়ে একাধিক পরাগনালী গঠন করে, সেটাকে পলিসাইফোনাস বলে। পলিসাইফোনাসের উদাহরণে আমরা যে গাছটা দেবো সেটা হচ্ছে জবা, জবার ক্ষেত্রে পলিসাইফোনাস আমরা দেখতে পাই। ঠিক আছে, তো আজকের জন্য আমাদের এতটুকু, এটা হচ্ছে আমাদের পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি, এই যে আমাদের এই গঠনটা, এটা হচ্ছে পুংলিঙ্গধর উদ্ভিদ। ঠিক আছে, এই দুটো পুংগ্যামেটটাই স্পেশালি আমাদের দুটো পুংজনন কোষ। আজকের জন্য আমাদের এতটুকু।